কিভাবে করতে হয় বলো তো? প্রথমে কি করতে হবে? প্রথমে নিয়ত করতে হবে। এক নম্বরে কি করতে হবে? নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। মনে মনে বলতে হবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ওযু করছি। কি বলতে হবে? আমি, আমার সাথে সাথে বলো, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ওযু করছি। তারপর দুই নম্বরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। কি বলে? বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। কি বলে ওযু শুরু করতে হবে? বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। তিন নম্বরে কি করতে হবে? হাতের কবজি কতটুক বলো তো? এই যে হাতের কবজি কতটুক দেখাও তো সবাই, কতটুক? এতটুক পর্যন্ত। হাতের কবজি কয়বার ধুতে হবে? তিনবার। সবাই কবজির মধ্যে হাত দাও, এই কবজি পর্যন্ত। তারপর কি করতে হবে? চার নম্বরে কি করতে হবে? তিনবার কুলি করতে হবে। কি করতে হবে? কুলি করতে হবে। তারপরে যে ভিতরে যে দাঁত আছে, দাঁতগুলো কি করতে হবে? আঙ্গুল দিয়ে সাফ করতে হবে। কুলি করার সময় কি করতে হইব? মাজতে হবে। কি করতে হবে? দাঁতগুলো মাজতে হবে, ঠিক আছে? গড়গড়া সহিত কুলি করতে হবে। আর কেউ যদি রোজা থাকে তাহলে কি গড়গড়া? কেউ যদি রোজা থাকে তাহলে কি করতে হবে? গড়গড়া করতে হবে না, ঠিক আছে? ছয় নম্বরে হলো কি? নাক সাফ করা। কোন আঙ্গুল দিয়ে? এই যে বিদ্যা আঙ্গুল আর এই যে আঙ্গুল, সবাই দেখাও, এই আঙ্গুল দিয়ে কি করতে হবে? নাকের ভিতরে হাত দাও। হাত দিয়ে কি করতে হবে? নাক সাফ করতে হবে। কয়বার? তিনবার। নাকের মধ্যে পানি দিয়ে এই আঙ্গুল দিয়ে কি করতে হবে? নাক সাফ করতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে বলো তো? সমস্ত মুখ, এই যে চুলের গোড়া থেকে কানের একবারে শেষ পর্যন্ত, তারপরে থুতনি আছে না এখানে, এই যে তো, এই যে একবারে সম্পূর্ণ মুখটা কয়বার ধুইতে হবে? তিনবার দিতে হবে। কয়বার? তিনবার ধুইতে হবে। নাম্বারে কি হবে বলো তো? কনুই সহ, কনুই কোনটা দেখাও তো? কনুই, কনুই সহ হাত কয়বার ধুতে হবে? তিনবার। প্রথমে হচ্ছে ডান হাত, দেখো প্রথমে কোন হাত? এই হাত। ডান হাত। তারপরে কোন হাত? বাম হাত। বাম হাত কয়বার ধুতে হবে? তিনবার। তিনবার ধুতে হবে। প্রথমে ডান হাত, তারপরে বাম হাত কয়বার ধুতে হবে? তিনবার। তারপর কি করতে হবে? মাথা, মাথা, গাড়, আর হচ্ছে কি, কান একবার মাসে পড়তা। প্রথমে কি করতে হবে? সমস্ত মাথা কোন আঙ্গুল দিয়ে বলো তো? এই যে তিন আঙ্গুল দিয়ে, এই যে লাস্টের তিন আঙ্গুল দিয়ে একসাথে করো। লাস্টের তিন আঙ্গুল একসাথে করো সবাই, এই তিন আঙ্গুল একসাথে করো, করছো? তারপরে মাথা ই দাও, হ্যাঁ একবার। শাহাদাত আঙ্গুল কোনটা? শাহাদাত আঙ্গুল দেখাও তো কোনটা? শাহাদাত আঙ্গুল কোনটা? এই তো শাহাদাত আঙ্গুল দিয়ে কি করতে হবে? কানের ভিতর মাসেও করো শাহাদাত আঙ্গুল দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে বিদ্যা আঙ্গুল, বড় আঙ্গুল কোনটা? বড় আঙ্গুল, এই যে এই যে এটা 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 এটা। বিদ্যা আঙ্গুল দিয়ে কি করতে হবে? কানে বিদ্যা আঙ্গুল দিয়ে কানের বাইরের দিক মাসেও করা। উল্টা হাতটা কি করতে হবে? উল্টা করতে হবে। উল্টা করো, হাতটা উল্টা করো, হ্যাঁ এভাবে গাড়। তারপরে কি, এই দিক দিয়ে কি করতে হবে? গার মাসেও করতে হবে সব শেষে, ঠিক আছে? গার মাসেও করো সবাই, গার মাসেও করো। কি করতে হবে? পা ধুতে হবে গিরা সহ। প্রথমে ডান পা, পরে হচ্ছে বাম পা। প্রথমে কোন পা? ডান পা। তারপরে বাম পা, ঠিক আছে? তারপর কি করতে হবে? কালিমায়ে শাহাদা পড়তে হবে। ওযু শেষ হলে কি পড়তে হবে? কালিমায়ে শাহাদা পড়তে হবে। কালিমায়ে শাহাদাত পারো বলো তো? কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরীক নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল